এই জল জল পেয়ে আমরা ওই গ্রামের সবাই খুব উপকৃত, খুব আপনার আপনাদের খুব অশেষ ধন্যবাদ, খুবই উপকার হবে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক উপকার করছেন। চলছে প্রবল দাবদাহ, চারিদিকে দহন চালায় নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালুনচা গ্রাম থেকে উঠে এলো এমনই ছবি। দীর্ঘ প্রায় 3 মাস ধরে গ্রামে চলছে জলকষ্ট, গ্রামের মানুষজন রীতিমতো দিশেহারা, জলের সমস্যায় কোনো কাজ ঠিকমতো করতে পারছেন না সাধারণ মানুষজন। খাওয়ারের জলটুকু পর্যন্ত নেই, বাকি রান্না কিংবা কাপড় কাঁচা সহ গৃহস্থালির অন্যান্য কাজকর্মে ব্যবহৃত হচ্ছে পুকুরের জল। খাওয়ার জলের সংস্থান করতে যেতে হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। এই চাঁদি ফাটা রোদে সেখান থেকে জল টেনে আনতে হচ্ছে গ্রামের মানুষকে। দুদিন আগেও মালঞ্চা গ্রামের ছবিটা ছিল এই রকম, কিন্তু আজ সেই ছবি পুরোপুরি বদলে গিয়েছে, যার জন্য আরসিটিভি সংবাদকে ধন্যবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। কদিন আগে আরসিটিভি সংবাদে এই গ্রামের জলকষ্টের খবর সম্প্রচারিত হয়, তারপরেই নড়ে চড়ে বসেছে গ্রাম পঞ্চায়েত। শুক্রবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামে 4000 লিটার জল পাঠানো হয়েছে, সেই জল সংগ্রহ করলেন গ্রামবাসীরা। শুনবো তাদের প্রতিক্রিয়া। এখানে এই জলের খুব ক্রাইসিস, এখানে জল নিতে আসছে। আর এই যে বাড়িতে এত মানে রান্নাবড়া, বাড়ি কাপড় কাচা চাঙ্গা খুবই অসুবিধা হয়। এই জল জল পেয়ে আমরা ওই গ্রামের সবাই খুব উপকৃত, খুব আপনার আপনাদের খুব অশেষ ধন্যবাদ। আমি জল নিতে এসছি, আমি জল তো সেই 12 দিন হয়ে গেল, আমি তাইরপুর থেকে ওই এক যার জল নিয়ে আসছি ওইটা একটু মতো খাচ্ছি, আর বাইরে থেকে জল নিয়ে যাই যে ওটাতে জল জন্ম করছে ওটাই খাচ্ছি, মাথায় করে জল বয়ে বয়ে বাড়িতে রান্না করছি, ঠাকুরকে সেবা দিচ্ছি, খুবই উপকার হবে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক উপকার করছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানিয়েছেন, গ্রামের এই জলকষ্টের খবর দেখার পরেই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর গ্রামে প্রতিদিনের জন্য 4000 লিটার জলের বন্দোবস্ত করা হয়েছে, এই পরিমাণ আরো বাড়বে বলেও জানিয়েছেন তিনি। সেদিনও বললাম যে আমরা আগে জেনেছিলাম এখানে একটা জলের সমস্যা ছিল, কিন্তু সেদিন আপনাদের মানে এতটা যে সমস্যা ছিল সেটা বুঝতে পারিনি। আপনাদের কাছ থেকে জানার পরে তৎক্ষণাৎ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং আপাতত প্রতিদিনের জন্য এই গ্রামে আমরা 4000 লিটার পানীয় জল দিব, এবং এই 4000 লিটারটা কীভাবে 8000 থেকে 12000 করা যায় তার আমরা চেষ্টা করব। আরসিটিভি সংবাদের মাধ্যমে আমরাই প্রথম তুলে ধরি রায়গঞ্জ ব্লকের মালঞ্চা গ্রামের জল শূন্যতার কথা। আর এই খবর দেখেই নড়ে চড়ে বসে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। অবশেষে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত প্রশাসন আজ থেকে প্রায় 4000 লিটার জল পৌঁছে দেবে সেই মালঞ্চা গ্রামে। আর এই জল পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে দিবাকর শাহ, আরসিটিভি সংবাদ।